আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাচ্ছি রসুন এবং জলপাই দিয়ে তৈরি একটি মিক্সড আচার। যেহেতু বাজারে এখন প্রচুর জলপাই পাওয়া যাচ্ছে, আর এই সময় এই জলপাই আর রসুনের এই আচারটা আমি প্রতি বছরই দিয়ে থাকি, তাই ভাবলাম আপনাদের সাথে এই মজাদার আচারের রেসিপিটি শেয়ার করি। রসুন কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী, আপনারা চাইলে বছর জুড়ে এই আচারটা এভাবে তৈরি করে সংরক্ষণও করতে পারবেন। দর্শক, আশা করবো আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি কষ্ট করে ক্লিক করে রাখবেন নতুন নতুন আরও অনেক রেসিপির জন্য। তো চলুন দর্শক, এই আচারটা তৈরি করতে মেন যে উপকরণগুলো লাগছে সেগুলো কী কী একটু দেখে নেই। প্রথমেই লাগছে আমাদের জলপাই, আর জলপাই আছে এখানে 1 কেজি পরিমাণ। আর লাগছে রসুন, এখানে আমি 1 কোয়া রসুন ব্যবহার করেছি। এগুলো আপনারা বাজারে গিয়ে বললেই হবে যে 1 কোয়া রসুন দেন, তো ওনারা আপনাদেরকে অবশ্যই দিয়ে দিবে, কারণ এই রসুনগুলো মোটামুটি সব জায়গায় অ্যাভেলেবল পাওয়া যায়। আর লাগছে গুড়। এই 3টি উপকরণ হচ্ছে মেইন উপকরণ আমাদের আচারের, তো বাকি প্রসেসগুলো আমি রান্নার সময় আপনাদেরকে দেখিয়ে দিব। তো প্রথমে আমাদেরকে জলপাইটা সিদ্ধ করে নিতে হবে। তো আমি একটা পাতিলে গরম পানি বসিয়ে রেখেছিলাম, তো আমি এর ভিতরে জলপাইটা দিয়ে দিলাম। এখানে 1 কেজি পরিমাণ জলপাই আছে। জলপাই দেওয়া হয়ে গেলে এখন এর ভিতরে কিছুটা নুন এবং 1/2 চা চামচ পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ আর লবণটা দিলে যেটা হয়, এই জলপাইয়ের যে একটা কষ ভাব আছে সেটা কিন্তু অনেকটাই চলে যায়। দেখতে পাচ্ছেন দর্শক, জলপাইটা সেদ্ধ হয়ে গেছে, জলপাইটা কিন্তু ফেটে গেছে। প্রত্যেকটা জলপাই দেখবেন যখন ফেটে গেছে তখন বুঝবেন জলপাইগুলো একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। তখন যতটা সম্ভব পানিটা ঝরিয়ে জলপাইগুলোকে তুলে নিতে হবে, তুলে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। দর্শক, জলপাইগুলো ঠান্ডা হওয়ার পরে আমি জলপাইগুলো খুব ভালোভাবে হাত দিয়ে চটকে নিয়েছি। তারপরে এই জলপাই থেকে বিচিগুলোকে আমি আলাদা করে নিয়েছি, কারণ রসুন দিয়ে এই আচারটা দিতে গেলে বিচি থাকলে কিন্তু খেতে ভালো লাগে না। চলে আসলাম আচারটা তৈরি করতে। তো এখন আমি চুলায় যে পাতিলটা বসিয়েছি তাতে 1 কাপ পরিমাণে তেল দিয়ে নিলাম। এখানে আমি সরিষার তেল ব্যবহার করছি, যে কোনো আচার কিন্তু সরিষার তেল দিয়ে করতে হয়। নিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন, আর এখানে 6 থেকে 7টা শুকনো মরিচ আছে, মরিচগুলোকে আমি ঠিক এভাবে কেটে নিয়েছি। তেজপাতা দিয়ে দিচ্ছি 2টো, এভাবে ছোটো করে কেটে দিয়ে দিচ্ছি। এখন এই মশলাগুলোকে তেলের ভিতরে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যখন দেখবেন এই মশলাগুলো ভাজতে ভাজতে উপরে এরকম বাবল চলে এসেছে, তখন বুঝবেন মশলাটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এর ভেতরে আমি বাটা মশলা ব্যবহার করছি। 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিলাম, আর দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এই মশলাগুলোকে এখন তেলের সাথে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। চুলার জালটা এই পর্যায়ে কিন্তু লোতে থাকবে, নাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে। মশলাগুলো মোটামুটি কষানো হয়ে গেলে এখন এর ভিতরে আমি গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো এবং 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে গেলে আবার খুব ভালোভাবে মশলাগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। চুলা চালটা কিন্তু এই পর্যায়ে একটু কমিয়ে রাখবেন যাতে মশলাগুলো কোনোভাবে পুড়ে না যায়। তো এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি সরিষার গুঁড়ো। এখানে আমি কালো এবং হলুদ সরিষা সম পরিমাণে নিয়ে এটাকে গুঁড়ো করে নিয়েছি। আর আপনারা যদি বাটতে চান তাহলে অবশ্যই ভিনেগার দিয়ে সরিষাটাকে বেটে নেবেন। তো আমি এখানে সরিষার গুঁড়ো দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। মিনিট খানেকের জন্য মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে তারপরে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি প্রথমে রসুনগুলো। এখানে 1/2 কেজি পরিমাণ রসুন আছে। তো রসুনগুলো আপনারা ছেলার পরে কিন্তু কোনোভাবেই ধুবেন না, কারণ রসুনগুলো এমনিতে ফ্রেশ থাকে। তো ছিলে নিয়ে রসুনগুলো সরাসরি ব্যবহার করবেন। রসুনটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি গুড়। আর এখানে আমি 1 কাপ পরিমাণে গুড় ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বিট লবণ, আর এখানে লবণটা আমি দিয়ে দিচ্ছি 7 অনুযায়ী। এখন এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর এখানে গুড়গুলো যে দেখছেন আস্ত আছে, এগুলো কিন্তু একটু পরে এমনিতেই গলে যাবে। চুলার জালটা এই পর্যায়ে মিডিয়ামে রাখবেন, কোনোভাবে বাড়িয়ে দিবেন না, তাহলে কিন্তু আচারটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন দিয়ে দিচ্ছি জলপাইটা। তো জলপাইটা দেওয়ার পরে খুব ভালোভাবে জলপাইয়ের সাথে আচারগুলোকে মিশিয়ে নিতে হবে।
দেখতে পাচ্ছেন দর্শক, আমি জলপাইয়ের সাথে খুব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিয়েছি। মেশানোর পরে দেখতে পাচ্ছেন আর গুড়টাও কিন্তু এখানে একদমই গলে গেছে। তো এই পর্যায়ে আমি চিনি দিয়ে দিচ্ছি। এখানে চিনি দিয়েছি আমি হাফ কাপ পরিমাণ। তো আচারটা আমি একটু মিষ্টি আচার তৈরি করতে চাচ্ছি, এই জন্য আমি এখানে গুড় চিনি দুটোই ব্যবহার করেছি। আর দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ভিনেগার। ভিনেগারটা অবশ্যই ব্যবহার করবেন, কারণ ভিনেগার দিলে আচারটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। তো এখন সব কিছু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আমি যদি এখানে শুধু গুড় দিয়ে আচারটা তৈরি করতাম, তাহলে আচারের রঙটা কিন্তু আরও বেশি কালচে হয়ে যেত। তাই আমি এখানে গুড় এবং চিনি দুটোই ব্যবহার করেছি। সব কিছুকে খুব ভালোভাবে মিশানোর পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই লিকুইড মতো হয়ে গেছে। তো এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে টানিয়ে আনতে হবে। তো আমি একটু লবণটা চেক করে দেখেছিলাম যে লবণটা এখানে একটু কম আছে, তাই আমি আবার কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এই আচারটা তৈরির ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, আপনার আপনাদের স্বাদ মতো লবণ, চিনি এবং ঝালটা দেখে নেবেন। দর্শক দেখতেই পাচ্ছেন আচারটা কিন্তু এখন অনেকটাই টেনে এসেছে। প্রায় আধা ঘন্টার মতো হলো আমি আচারটা এভাবে রান্না করে নিয়েছি। তো এখন এই পর্যায়ে আমি আরও 1/2 কাপ পরিমাণ সরিষার তেল অ্যাড করছি। এই সরিষার তেলটা এই পর্যায়ে দেওয়ার কারণ হচ্ছে, প্রথমে যদি আমি সম্পূর্ণ সরিষার তেলটা দিয়ে আচারটা তৈরি করতে যেতাম, তাহলে কিন্তু তেলটা প্রচুর ছিটত। এছাড়াও সরিষার তেল কিন্তু প্রচুর ফুলে যায় মশলা দেওয়ার সাথে সাথে। তো এই জন্যে এই পর্যায়ে এসে আমি এই বাকি তেলটা ব্যবহার করলাম। সরিষার তেলটা দেওয়া হয়ে গেলে এখন আমি এই আচারটাকে আরও 5 থেকে 10 মিনিটের জন্য ভালোভাবে রান্না করে নিব। তারপর আমি এর ভিতরে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। দর্শক প্রায় 10 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এখন তেলটা কিন্তু একদমই অনেকটাই ছেড়ে দিয়েছে। তো এখন এই পর্যায়ে আমি যেটা করব, এর ভিতরে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। প্রথমে আমি যে 5 ফোড়নটা দিয়েছিলাম, সেই 5 ফোড়নটাকে গুঁড়ো করে, সেই 5 ফোড়নের গুঁড়োটা আমি এখানে ব্যবহার করছি। আর 5 ফোড়নটা কিন্তু অবশ্যই তেলে নেবেন হালকা। তো এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়নের গুঁড়ো ব্যবহার করছি। আর দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ মৌরি গুঁড়ো। মৌরিটা হচ্ছে মিষ্টি জিরা, বা অনেকে গমৌরি বলেও চিনে থাকেন। তো ওই মৌরি গুঁড়ো এখানে আমি 1 চা চামচ পরিমাণ ব্যবহার করছি। আর এই মশলা দুটো দেওয়ার পরপরে আমি চুলার জালটা অফ করে দিব, আর অফ করে এই আচারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই মশলা দুটোর ফ্লেভারটা খুবই সেন্সিটিভ, এটা আপনারা যত রান্না করবেন তত এই ফ্লেভারগুলো উধাও হয়ে যাবে। তাই একদম রান্না শেষ হয়ে গেলে চুলার জালটা অফ করে তারপরে এই মশলাগুলো দেওয়ার চেষ্টা করবেন। এতে করে আচারের ফ্লেভার এবং ঘ্রাণ দুটোই কিন্তু একদম অটুট থাকে। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে আমার রসুনগুলো কি পরিমাণ সেদ্ধ হয়েছে। আমি রসুনটা কেটে আপনাদের একটু দেখাই। দেখুন, এই রসুনগুলো কিন্তু সহজে সেদ্ধ হতে চায় না। তো রসুনগুলো কিন্তু বলা যায় 60% পর্যন্ত সেদ্ধ হয়েছে, বাকিটা কিন্তু সেদ্ধ হয়নি। ভয়ের কিছু নেই, এই রসুনের আচারটা যখন আপনারা তেলের ভিতরে চুবিয়ে রাখবেন, তখন এমনিতে এই রসুনগুলো আস্তে আস্তে সফট হয়ে যাবে আর খাওয়ার উপযুক্তি হয়ে যাবে। তো দেখুন, আচারটা তৈরি তো হয়েই গেছে, আচারের তেলটা কিভাবে ছেড়ে ছেড়ে আসছে। আর আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এর ভিতরে কোনো রকম ভিনেগার বা চিনির যে শিরাটা কোনো কিছু অবশিষ্ট নেই। আচারটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এখন আচারটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি, তারপর আমি একটি বয়ামে ভরে আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক দেখতেই পাচ্ছেন আমি আচারটাকে একটি কাঁচের বয়ামের ভিতরে ভরে নিয়েছি। আর কাঁচের বয়ামে আচার ভরার আগে একটা জিনিস মাথায় রাখবেন, বয়ামটাকে অবশ্যই 5 মিনিটের জন্য ফুটন্ত গরম পানিতে ফুটিয়ে নেবেন। তারপরে একটি ফ্রেশ কাপড় দিয়ে খুব সুন্দরভাবে মুছে নেবেন এবং মেক শিওর করবেন এর ভিতরে যাতে কোনো রকম পানি না থাকে। তারপরে আচারটা একদম ঠান্ডা হলে আচারটা বয়ামের ভিতরে ভরে আপনারা ইজিলি 1 বছর থেকে 2 বছর পর্যন্ত এই আচারটা সংরক্ষণ করতে পারবেন। এই আচারটা কোনো রকম রোদে দেওয়া লাগবে না, আর এই আচারটা যত পুরনো হবে তত কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে। আশা করছি দর্শক আজকের এই আচারের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এছাড়াও আমার ভিডিওগুলো যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।